বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী সদাসদী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের কর্তৃক আয়োজিত আজকে ষষ্ঠ শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে প্রত্যেক শিক্ষার্থীকে স্বাগতম। আজকে আমি যে বিষয়টি আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে ফরজ সালাতের কাজসমূহ। এখন নামাজে সালাতের কাজ, ফরজ কাজসমূহ হচ্ছে নামাজের বাহিরে সাতটি কাজ রয়েছে, নামাজের বাইরে কয়টি কাজ রয়েছে বা সালাতে নামাজের বাহিরে রয়েছে সাতটি কাজ এবং ভিতরে রয়েছে সাতটি কাজ। এটি খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকেরই জানা দরকার। আমরা প্রত্যেকেই মুসলমানের নামাজ পড়ে থাকি, বাহিরের কাজগুলো কি, ভিতরের কাজগুলো। বাহিরের কাজ হলো শরীর পবিত্র হওয়া, শরীর পবিত্র হওয়া, পবিত্র হওয়া। দুই নম্বরে শরীর পবিত্র, শরীর পাক কাপড় পাক, কাপড় পবিত্র হওয়া। শত ঢাকা, সতর তিন নম্বর হচ্ছে সতর ঢাকা, শরীর পাক কাপড় পাক, সতর ঢাকা কিবলামুখী হওয়া, অক্ত সিনা, অক্ত সিনা নিয়াত করা। হ্যাঁ, এক নম্বর হচ্ছে শরীর পাক কাপড় পাক সতর ডাকা কিবলামুখে অক্ত চিনা নিয়াত করা, অক্ত চিনা নিয়াত করা। নামাজের স্থান পবিত্র হয়, এখন এটা হচ্ছে সালাতের ফরজ কাজসমূহের মধ্যে নামাজের বাহিরের সাতটি কাজ আছে। শরীর পবিত্রতা হতে হবে, আমরা নামাজ পড়ার আগে নিশ্চয়ই কী করতে হবে, শরীরকে পবিত্র করে নিতে হবে। তারপরে কাপড় পবিত্র হওয়া, যে কাপড় পরে আমরা নামাজ আদায় করব সেই কাপড়টি পবিত্রতা হতে হবে। তারপরে সতর ঢাকা, সতর ঢাকা মানে হচ্ছে পুরুষের নাভি থেকে হাঁটু পর্যন্ত সতর ঢেকে নামাজ পড়তে হবে। এবং আর মহিলাদের হচ্ছে মুখমণ্ডল থেকে শুরু করে পায়ের টাকি পর্যন্ত, পায়ের পাতা পর্যন্ত ঢেকে নামাজ আদায় করতে হবে। মুখমণ্ডল থেকে পায়ের পাতা পর্যন্ত ঢেকে নামাজ আদায় করা, কিবলামুখী হওয়া, নামাজে কিবলামুখী হয়ে নামাজ আদায় করতে হবে। যদি আমরা কিবলামুখী না হয়ে নামাজ পড়ি, কিবলার দিকে না মুখ করে যদি নামাজ পড়ে নিচ্ছি, আমাদের নামাজ হবে না। তবে যখন কিবলাকে নির্দিষ্ট করা যাবে না যে কোনো স্থানে, তখন তোমাদের নিশ্চয়ই একটা মনে করে সে নিজের বিবেক থেকে যেই দিকে কিবলা মনে করে নামাজ পড়ে তাহলে নামাজ হয়ে যাবে। ওয়াক্ত সিনা, নামাজ পাঁচ ওয়াক্ত, এই নামাজ পাঁচ ওয়াক্তের ওয়াক্তগুলো সঠিকভাবে চিনে নামাজ আদায় করতে, ফজর জোহর আসর মাগরিব ইশা এই নামাজের ওয়াক্তগুলো চিনতে হবে। নিয়াত করা মানে নামাজ পড়ার আগে নিশ্চয়ই তোমাদের নিয়াত করে নিতে হবে, হ্যাঁ কী নামাজ পড়তেছে, ফজরের নামাজ না জোহরের নামাজ আসরের নামাজ মাগরিব, যেই নামাজ পড়বে সেই নামাজটাই নিয়াত করে নিতে হবে। সুন্নত হলে সুন্নত, ফরজ হলে ফরজ, এই নফল হলে নফল, এই নামাজগুলো নিয়াত করে নিতে হবে। নামাজের স্থান পবিত্রতা হতে হবে, নামাজ যে স্থানে পড়বে সেই স্থানটা অন্তপক্ষে সেজদা পর্যন্ত যে জায়গাটা প্রয়োজন আমাদের, সেই জায়গাটা নিশ্চয়ই পবিত্রতা হতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা নামাজের বাহিরের সাতটি কাজ নিশ্চয়ই তোমরা সুন্দরভাবে পড়েছ, এরপরে নামাজে বুঝেছ, এরপরে নামাজের ভিতরে আছে আরও, নামাজের ভিতরে আছে আরও সাতটি কাজ। তাহলে তাকবীর তাহরিমে বলা, নামাজের ভিতরে সাতটি কাজ। এক নম্বরে তাকবীর, বীর তাহারিমা, তাহরিমা বলা। দুই নম্বরে
তাকবীর তাহরিমা বলা, তার নাম্বার দাঁড়িয়ে নামাজ আদায় করা, দাঁড়িয়ে নামাজ পড়া, দাঁড়িয়ে নামাজ পড়া। তিন নম্বর হচ্ছে তাকবীর তাহরিমা বলা, দাঁড়িয়ে নামাজ পড়া। তার নম্বর হচ্ছে সূরা পড়া, সূরা পড়া, সূরা পড়া। চার নম্বরে রুকু করা, সিজদা করা, শেষ বৈঠক রুকু করা, রুকু করা, রুকু করা, রুকু করা, সিজদা করা, রুকু সিজদা, সিজদা করা, রুকু করা, সিজদা করা, সানার শেষ বৈঠক, শেষ বৈঠক, বৈঠক, শেষ বৈঠক। সাত নম্বরে সালাতে সালামের মাধ্যমে, সালামের মাধ্যমে ধর্মে নামাজ, নামাজ শেষ করা। তাহলে আমরা ভিতরের কাজ হচ্ছে তাকবীর তাহরিমা, তাকবীর তাহরিমা, তাকবীর তাহরিমা বলা, দাঁড়িয়ে নামাজ আদায় করা, সূরা পড়া, রুকু করা, সিজদা, সিজদা করা, শেষ বৈঠক, সালামের মাধ্যমে নামাজ শেষ করা। এগুলো হচ্ছে নামাজের ভিতরে সাতটি কাজ, আর এটা হচ্ছে নামাজের বাইরে সাতটি কাজ। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা সুন্দরভাবে এই নামাজের ফরজ কাজসমূহ সুন্দরভাবে এই চোদ্দটি মুখস্থ করে নিবে, এবং এটা আমাদের নামাজের পড়ার পড়ার ভিতরে এবং বাইরের কাজগুলো খুবই গুরুত্বপূর্ণ। এটা তোমরা মুখস্থ করে তোমাদের পরবর্তী তোমাদের কার্যক্রমটি তোমরা করতে পারবে। এই বলেই আমার আজকের এই নামাজ সালাতের ফরজ কাজসমূহ সম্পর্কে যে আলোচনা করেছি, এই বলেই কাজ করেছি, এটা নিশ্চয়ই তোমরা সুন্দরভাবে বুঝবে, বুঝে এবং লিখে রাখবে। হ্যাঁ, এই বলেই আমার অনলাইন ক্লাসটি আজকে শেষ করতে যাচ্ছি। আল্লাহ হাফেজ।